আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, 29, 30, 31 জানুয়ারি এই তিন ডেটে সাপরণ সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার থেকে চারটা ট্রেড থেকে পরীক্ষা। তার মধ্যে ইতিমধ্যে আমি দুইটা ট্রেডের ভিডিও অলরেডি আপলোড করেছি। এটা হচ্ছে আমার 3 নম্বর ট্রেডের ভিডিও, আর একটা ট্রেড বাকি আছে, সেটা হচ্ছে SCIA অর্থাৎ অ্যাকুস্টিক্যাল সিলিং। আপনারা এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে EAF, যেটা ইনহ্যান্স অ্যালুমিনিয়াম ফর্মক বলে। অলরেডি এই ট্রেড থেকে আমাদের চারজনের পরীক্ষা, একজন অতিরিক্ত স্টুডেন্ট, ওটা হচ্ছে আমাদের যে পার্টনার পাশের সেন্টার থেকে, এখানে পার্টনার হিসেবে কাজ করতেছিল, ওর একই সাথে পরীক্ষা একই দিনে। তো আমরা এখনও পর্যায়ক্রমে একজন একজনের কাছে যাব, তাদের অনুভূতি এবং কত মাস লাগলো ক্লিয়ারলি তাদের কাছ থেকে জানব। প্রথম যাব সিয়ামের কাছে। সিয়াম, তোমার পরিচয়টা দিয়ে তোমার বাড়ি কোথায় বলো একটু। আসসালামু আলাইকুম, আমার জেলা মানিকগঞ্জ, সিঙ্গার থানা। আমার নাম মোহাম্মদ সিয়াম শেখ, আমি শাহপরান সিঙ্গাপুর ট্রেডিং সেন্টারে একজন ছাত্র। কত মাস লাগছে? আমি যাবো 7 মাস যাবৎ ট্রেডিং করতেছি। আমার 31 তারিখে পরীক্ষা, জানুয়ারি মাসে 2024, 1/1/31/2024 আমার পরীক্ষা। আচ্ছা, তো অন্যান্য ট্রেডে দেরি হচ্ছে কেন? তোমার ট্রেড একটু আগে হলো। আমার ট্রেডে একটু আমাদের এই অ্যালুমিনিয়াম ইনহ্যান্স অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্কের একটু কোঠা বেশি, এবং আমি যে সময় ভর্তি হয়েছিলাম ছাত্র কম ছিল, এই কারণে আমার একটু মানে তাড়াতাড়ি হয়েছে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আরো তাড়াতাড়ি হইতো যদি ডিসেম্বর মাস মানে বন্ধ না যেত। হ্যাঁ, প্রতি মাসে পরীক্ষা হয়? জি জি, আলহামদুলিল্লাহ প্রতি মাসে আমাদের 6টা ডেট আছে, 4টা ডেট রানিং, 4টা ডেটে প্রতি মাসে পরীক্ষা হয়। ধন্যবাদ তোমাকে। আলমগীর ভাই, কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম আলমগীর হোসেন, বাড়ি কোথায়? কুষ্টিয়া। কুষ্টিয়া। আমি সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে 7-9 মাস যাবৎ ট্রেনিং করতেছি। আচ্ছা, মাস্টার ডিসেম্বরে গ্যাপ ছিল এবং ছুটির কারণে আমার পরীক্ষাটা একটু লেটে হয়েছে। আচ্ছা, কয় তারিখে পরীক্ষা আপনার? পরীক্ষা 29 তারিখ, জানুয়ারি মাসে। আচ্ছা, কোনো কিছু বলার আছে আপনার? না স্যার, কোনো কিছু বলার নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম, বাসা কুষ্টিয়া, শাহপরান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের একজন ছাত্র। আমার ট্রেড হচ্ছে ইনহ্যান্স অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক। তো আমি এখানে ট্রেনিং করতেছি 8 মাস। 8 মাস পরে আগামী 31 জানুয়ারি 2024 আমার পরীক্ষা। কোনো কিছু বলার আছে আপনার? জি স্যার, আমি একটা কথাই বলতে চাই যে যারা অনেকেই বাইরে থেকে ভিডিও দেখে এবং কমেন্ট করে যে সেন্টার বন্ধ, পরীক্ষা হয় না, বা অনেকেই ব্যাড কমেন্ট করে, তাদের উদ্দেশ্যে আমি বলি যে আপনারা দূর থেকে কোনো কিছু বলবেন না, যাচাই যোগ্যতা না করে আপনারা সরাসরি সেন্টারে আসেন, এসে দেখেন, সরজমিনে আসেন, চোখে দেখেন। দেখার পরে আপনারা একটা কথা বলবেন। আপনি একটা আপনার একটা ব্যাড কমেন্টের মাধ্যমে আপনি যেমন নেগেটিভ মাইন্ডে যাচ্ছেন, আপনার কমেন্ট দেখে যারা সিঙ্গাপুর যেতে চায় তারাও অনিচ্ছায়িত হয়ে অনেক জায়গায় অনেক কিছু বাধা সম্মুখীন হয়। তো আমি এটাই বলবো যে আমাদের শাহপরান ড্রিমটাস ওভারসিজ যে প্রতিষ্ঠান, এটা মার্শাল্লাহ প্রতি মাসে পরীক্ষা হয়। এটা আমাদের শুধু ভিডিও আপনারা দেখেন, ভিডিও দেখে বিশ্বাস না হলে আপনারা আসবেন সেন্টারে, আসবেন সেন্টারে এসে দেখবেন, স্যারদের সাথে কথা বলবেন, ছাত্রদের সাথে কথা বলবেন, অ্যাকচুয়ালি আপনারা নিজের চোখে এটা যাচাই করবেন এবং দেখতে পারবেন। আর একটা বিষয়, যে বিষয়টা আমি বলি যে কোনো কিছু পেতে হলে কষ্ট করতে হবে এবং ধৈর্য ধরতে হবে। আপনি আসবেন, 1-1.5 মাসে পরীক্ষা দেবেন, এইসব মন মাইন্ড থাকলে হবে না। বর্তমান সিঙ্গাপুর যে পজিশন, একটা সোনার হরিণের সমান সিঙ্গাপুর যাওয়া, তো সেই ক্ষেত্রে আপনি ধৈর্য ধরলে অবশ্যই সফল হবেন। তো এটাই আমি শেষ কথা একটাই বলতে চাই যে আপনারা ব্যাড কমেন্ট করবেন না। যারা সিঙ্গাপুর যেতে ইচ্ছুক আপনারা সরাসরি সেন্টারে আসবেন, স্যারদের সাথে কথা বলবেন, ছাত্রদের সাথে কথা বলবেন, দেখ সিদ্ধান্ত নেবেন। অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ কথা বলেছে। আমি এর কথার প্রেক্ষিতে আমি আর একটা কথা আমার চলে আসতেছে, সেটা হচ্ছে আমাদেরই একটা স্টুডেন্ট নভেম্বর মাসে পাশ করেছে, আমি নাম বলবো না। তার গার্জিয়ান প্রশ্ন করেছে যে রেজাল্ট স্লিপ আসতে দেরি হচ্ছে কেন। দেখেন, ডিসেম্বরে কিন্তু সারা বাংলাদেশেও পরীক্ষা ছিল না, বিসিএ থেকেই পরীক্ষা ছিল না, তার মানে ডিসেম্বরে কোনো রকম কার্যক্রম ছিল না। তাহলে রেজাল্ট স্লিপ কীভাবে পাবো আমরা? এক, দ্বিতীয় হচ্ছে চাইনিজ নিয়ার সামনে। এই দুইটা কারণেই কিন্তু নভেম্বর মাসে যারা পরীক্ষা দিছিল তাদের রেজাল্ট স্লিপটা দেরি করে আসতেছে। আমরা যে সেন্টারে পরীক্ষা দিছিলাম ওই সেন্টারে, ঠিক আছে? যদি এই ভিডিওটা সেই ভাই দেখে থাকেন তাহলে শুধরে নিন, ঠিক আছে ভাইয়া? অযথা বাজে মন্তব্য করবেন না, কারণ আপনি আমার ভাই, আমার ছাত্র, আমার ভাই, কথা বলছেন তো। তারপর আমি মোহাম্মদ লালন সর্দার, বাসা কুষ্টিয়াতে, শাহপরান সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে কত মাস করতেছি? 8 মাস যাবৎ ট্রেনিং করতেছি। কোনো কিছু বলার আছে? জি না স্যার, 29 তারিখে পরীক্ষা দেব। আচ্ছা আচ্ছা, কয় তারিখে তোমার পরীক্ষা? 29 তারিখে। আচ্ছা,
ধন্যবাদ। এই ভাইয়ের কাছে আসি, ভাই আপনি কোন সেন্টার থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমরা এই যে শাহজালাল সেন্টার থেকে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এই সেন্টারের এই যে আমার এক বড় ভাইয়ের সাথে পার্টনার পড়েছে। আপনার পার্টনার কে? আমার পার্টনার হচ্ছে সিয়াম, তাই না? সিয়াম ভাই, সিয়াম শেখ, যাই হোক, সিয়াম শেখের সঙ্গে সুন্দরভাবে পার্টনার হিসেবে কাজ করবেন। যেহেতু দুইজনই একই রকম হাইট, কাজে কোনো সমস্যা হওয়ার কথা না, একজন একজনকে হেল্প করবেন, ঠিক আছে? আপনি তো জানেন সব কিছু। তো যাই হোক, এই হচ্ছে আমার কথা। শেষ কথা একটা, যে আমার ভিডিও যাদের ভালো লাগবে না দয়া করে দেখবেন না, সময় নষ্ট করবেন না, কারণ আপনার টাকায় কেনা MB আপনি আমার ভিডিও দেখে নষ্ট করার দরকার নাই। আমার ভিডিও দেখবে তারা যারা এই বিষয়ে তথ্য নিতে চায়, জানতে চায়, যাদের জানার ইচ্ছা আছে নতুন নতুন কোনো কিছু। আর এটা দেখে কোনো কিছু মনে করার নাই, দুইজন কাজ করতেছিল যে কারণে দুইজনের সেফটি শু আছে, বাকিরা জাস্ট নামাজের জন্য রেডি হয়েছিল, এই জন্য ভিডিওটা করলাম এখন, ঠিক আছে? অনেকেই আবার কমেন্ট করে যে সেফটি শু নাই, এখন তো কাজ করতেছে না, দুইজন কাজ করতেছিল, দুইজনকে নিয়ে ভিডিও করতেছিলাম, সেই সাথে তিনজন চলে আসছে। মোটামুটি এই চারজন আছে এই সেন্টারের ছাত্র, আর একজন আছে বাইরের। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।